আজকে নাই কোয়েশ্চন ভাই তাহলে তাহলে কি ভাই দুঃখ উঠে না আপনার কাছে থেকে কি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিল না জানে কি মরবো ভাই বলেন বিষয়টা কিভাবে বলবো বুঝতে পারতেছি না ও শুধু আমাদের সহপাঠীরা আমাদের বোর্ডের থেকেও বেশি ছিল সব সময় চলাফেরার ক্ষেত্রে সব দিক দিয়ে ও আমাদেরকে সহযোগিতা করতো আমরা ওকে সহযোগিতা করতাম এখন ভাবতেও অবাক লাগতেছে যে ও আমাদের মাঝে আর নাই ওর সাথে আর কখনো কথা হবে না দেখা হবে না এটা বলার মতো ভাষা আমার কাছে নেই যে পরিবারে এতগুলো মানুষ কতটা কষ্ট পাইছে আগুনের ভিতরে থেকে তারা এটা বলার মতো না যে কিভাবে তারা কি হয়েছে কালকে কি আপনি এই বাসায় কাজ করতে এসেছেন হ্যাঁ হ্যাঁ দুপুরে কাজ দুই বেলা আসি আমি আমার সময় ফ্যামিলি পাঁচজনই দুইটা মেয়ে আর ছেলে আর দুয়ারা ঘরে বারে দুইজন আচ্ছা কালকে কি আপনি এই বাসায় কাজ করতে এসেছেন হ্যাঁ হ্যাঁ আপনি কালকে ওনারা কোথায় যাবে কি করবে আমি জানি না এনে না ফেরা পোলাও বিরুনি মাংস চিকেন রান্না করলো সব রান্না করলো আমার খাবার বললো আমি খাই নি ওরা রান্না করলো আইন রান্না করে টেবিলে খাবার বসে আমি ঘর মুছতাছি আমি গা আমি যাই গে কল যা খাবেন না না খামু না এই কথা কই আই পড়ছে ওরা রাত্রে গেছে খাবার আমার আত্মা ফাইটা কেতাছে গা ভাই আমি শুনছি শোনার আমার ভাইয়ে বলতাছে আমি কাজ পাড়ার আমু কাকে স্বপ্ন সরা বিল্ডিং এর বলে মানুষ মানুষ তো আমি কই কাশ্মীরা মায়েরা হোটেলে খাবার গেছে তাহলে কাশ্মীরের মায়েরা বললো পরে দোবর ভাই রায় আসলো দেহি তাই আজকে নাই কোয়েশ্চন ভাই তাহলে তাহলে কি ভাই দুঃখ উঠে না না জানে কি মরবো ভাই বলেন জানে কেউ কোনোদিন মরবো এ ভাই তাও সাও করে পিঠা সিঠা তৈরি করলে দেয় খাওয়ার নাবার দেয় দুইবার করে অনুষ্ঠান করলো আমার খাওয়ান ঠাউন দিল সব কিছু দিল ছেলে আইসে বিদেশ স্বামী আইসে বুঝেন না হাজব্যান্ড অনুষ্ঠান করলো খাবার নাবার দিল আমি থাকলাম ওর দিন বড়াই ধরেন টাকা পয়সা দিল আজকে তো কেউই বেঁচে নাই তারপরেও আপনি কাজ করছেন কাজ করি মহব্বতের জন্য কাজ করি দেখেনছেন তাহলে মানুষের না হালকা মানুষ মহব্বত কি মানুষের হয়ে তো মানুষ মহব্বত করে বুঝেন নাই ভাই আপনি কি খারাপ লাগেনি কষ্ট লাগে লাগতেছে মানে আপনি কি কম ভাই আমার মনে হয় নিজের আপন মানুষের নালকা ঠেকতেছে বুঝছেন আজকে সকালের দিকে আর কি স্যার ফোন দিয়েছে উনি বলল যে কাশফিয়া সহ ওর পাঁচজন ফ্যামিলি মেম্বার সবাই মারা গিয়েছে কালকের আগুনে প্রতিবার রেস্টুরেন্ট বলেন মার্কেট বলেন সব জায়গায় এরকম আগুনটা লাগতেছে হয়তো সিলিন্ডার বাস্ট হচ্ছে আগের বছরও সেম সিচুয়েশনে একটা সিলিন্ডার বাস্ট হয়ে আমাদের একটা ফ্রেন্ডের ভাই মারা গেছে তখনও সেম সিচুয়েশন হয়েছে এবারও সেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে